আচ্ছা এখন আমরা তো তোদের বাড়ি ধর এসেছি তা তুই এখন এই পরিপ্রেক্ষিতে যদি তুই ব্লগটা বানাস তাহলে তুই কি বলবি? আরে বন্ধু এখন আমার মাসি তারপরে দিদুরা আমার বাড়িতে এসেছে, হ্যাঁ আপনারা সবাই দেখুন। Welcome back to my channel, live with Simi. আমি সিমি, আবার চলে এসেছি তোমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো, তো বেশি দিন বাকি নেই আর তো সেই সব কাজ নিয়েই খুব ব্যস্ত, ওর জন্য ডেলি ব্লগ এত দিতে পাচ্ছি না, দেখুন টপিক পাচ্ছি না দেওয়ার জন্য, তার থেকে বড় কথা আমি নিজে খুব বিজি এদিক ওদিক যেতে হচ্ছে। তা আজকে ভাবলাম যেহেতু প্রায় প্রস্তুতি পর্বের একদম শেষের দিকে চলে গেছি, তো একটা ব্লগ চ্যানেল তোমার সাথে শেয়ার করি, তো তার জন্যই আজকে ব্লগটা বানালাম। তো আজকে প্রচুর প্ল্যান্স রয়েছে, দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, তো সবাইকে রিকোয়েস্ট থাকলো লাস্ট অব্দি ব্লগটা দেখো, লাইক কমেন্টস করতে ভুলো না। আর অলরেডি আমার কমপ্লিট হয়ে গেছে 1000 সাবস্ক্রাইবার, সবাইকে অনেক 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 ভালোবাসা আমাকে একটা সাপোর্ট করার জন্য, পাশে থাকার জন্য। এভাবেই আস্তে আস্তে আমার ইউটিউব ফ্যামিলি বড়ো হতে থাকুক, আমাকে সবাই আশীর্বাদ করো যাতে এভাবেই আমি পরবর্তীতে আরও এগিয়ে যেতে পারি। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আজকে, তো দেখতে থাকো আমার সাথে ব্লগটা। সিঁড়ি নিয়ে নামছি, প্রচণ্ড অন্ধকার, উবের টোটো বুক করেছি, উবের টোটো করে যাবো ছোট্টিদার বাড়ি এখন হৃদয়পুরে, টোটোওয়ালা ফোন করছি তারা। এই যে আমরা দুজন এখন টোটোতে বসে পড়েছি, এবার যাচ্ছি আমরা আমাদের গন্তব্যের দিকে, চলো তোমাদের সাথে আবার আসছি পর। তারপরে টোটো করে আমি আর মা যেতে লাগলাম সর্দিদার বাড়িতে হৃদয়পুরে। সর্দিদার বাড়িতে কেন যাচ্ছিলাম সেটা তো তোমরা একটু পরেই দেখতে পাবে, এছাড়াও এখনও বিভিন্ন ইনভিটেশনস বাকি আছে, সেখান থেকে তারও প্ল্যান রয়েছে। তারপরে ফাইনালি ঢুকে গেলাম সর্দিদার বাড়িতে, এই যে ফ্ল্যাটের সিঁড়ি দিয়ে উঠছি, ঢুকেই দেখলাম মামা করছে তখন পুজো আর দিদা ঢুকেছিল স্নানে। এই যে বন্ধুরা আমার ছোট দিদা, দিদাকে দেখে একদমই দিদা দিদা মনে হবে না, ইনি হচ্ছেন আমার দিদার সব থেকে ছোট্ট বোন, আমার যতজন দিদারা রয়েছে তার থেকে সবচাইতে ছোট। আজকে এই ছোট দিদার কাছেই এসেছি, দিদা আজকে আমাকে ডেকেছে তাই জন্যে। দিদা আমার অডিয়েন্সকে কিছু বলতে চাও? কেমন আছো সবাই? আজকে সিমিকে আমি ডেকেছি, সিমির নতুন জীবনে পদার্পণ করবে, তো সেই জন্য আজকে আমি সিমিকে নতুন জীবনে যাওয়ার আগে একবার মানে আই বুড়ো অবস্থা যে খাওয়ার সেটা আজকে দিচ্ছি। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, সেটা হচ্ছে আমার দিদাকে এরকম শাড়ি পরে একদম বাড়ির গিন্নিমা লাগলেও কিন্তু দিদা কিন্তু মোটেও কিন্তু শুধুমাত্র একজন হাউসওয়াইফ নন, তিনি কিন্তু একজন অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? অনেক মানুষ তার কাছে আসেন এবং নিজেদের লাইফের অনেক প্রবলেমস, অনেক যখন লাইফে টানাপড়ন নিয়ে চলছে কী করবে বুঝতে পারছেন, এই দিদার কাছে কিন্তু নিজের সলিউশন খুঁজে পান। এবং দিদার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে, দিদার সেখানেও নিজের অ্যাস্ট্রোলজি সম্পর্কিত অনেক রেমিডিস শেয়ার করেন, আমি সেটা তোমাদের স্ক্রিনে শেয়ার করে দেব, তোমরা অবশ্যই একবার গিয়ে দিদার চ্যানেল ভিজিট করবে, ঠিক আছে? তো দিদা এই যে এখন আমার জন্য এই যে খাবার দাবার বাড়ছে, বাবা রে বাবা এত কিছু রান্না করেছো তুমি? না কোথায় এত কিছু রান্না করলাম, ছোট ছোট করে রান্না করেছি। আগের দিন জানো তো দিদা যখন পাঁচপোতায় গেলাম সব থেকে বেশি দিদার কথা মনে পড়ছিল আমার, জানো তো? আচ্ছা ব্যাপার। আর এই যে আমার দাদু, দাদু ইউটিউবে তোমাকে সবাই দেখছে আমার ইউটিউব চ্যানেল, হ্যাঁ একদম। তা চেহারা খারাপ কি? এখনো তো সাজগোজ করলে সেরকম, হ্যাঁ তাই জন্য চুল একটু অন্যরকম লাগছে। তা তোমার মন খারাপ লাগছে আমি যে তোমাকে ছেড়ে চলে যাচ্ছি? আর কি বলবো, ওদিকে বেরিতে একজন আমাকে বলছিল যে রাখতে পারলো না বলে দুঃখ সেদিনকে, তোমার কি এরকম কোনো বক্তব্য আছে এখন? হ্যাঁ বলবো কি, আর তাহলে এখানে আর কি ধরে রাখা যাবে না তো, ওকে কথা কোথায় কথা দিচ্ছি পরে দেখবে, ভিডিওটা তো এখন রেকর্ড হচ্ছে না, পরে ইউটিউবে ছাড়াবে তখন দেখতে পাবে, বুঝেছো? মাকে মা শুয়ে আছে,
আমার মা আজকে একটু ছুটি পেয়েছে, সেই বাড়িতেই ঘুমাচ্ছিল, আসতে ইচ্ছা করছিল। আসবো, এই যে সব গুছিয়ে টুছিয়ে এলাম ওই জন্য। এখানে দিদা আমাকে বলছিল দিদাকে প্রণাম না করার জন্য, কারণ সামনেই যেহেতু রয়েছে ঠাকুরের সিংহাসন, সেখানে জগৎমাতা রয়েছে, দিদা তাই বলছিল তাকে প্রণাম করো, সেই আশীর্বাদ করবে। এই হচ্ছে টাকা, এদিকে টাকা, এদিকে টাকা। ওই তো এখানেই বোঝা যাচ্ছে যে মামা না হতে হতে মামা হয়ে গেছে, মামা খালি নামবে। মামা কখন দাদু হয়ে গেছে? তারপরে খাওয়া দাওয়া হলো একদম জম্পেশ করে ফুল ফ্যামিলি মিলে। তারপরে বিকালবেলা আমি আর মা বেরিয়ে পড়লাম ছর্দিদার বাড়ির থেকে, কারণ আমাদের এখান থেকে যেতে হতো নেমন্তন্ন করতে, আর বেশি দিন বাকি নেই তো নেমন্তন্ন তো সারতেই হতো। কি লাগছে নতুন শাড়ি পরে একদম যাচ্ছে বেয়াই বাড়ি? লজ্জা পেয়ে গেছে। তারপরে আমরা ট্রেন করে এসে পৌঁছালাম দমদম ক্যান্টনমেন্টে। এখানে থেকে আমাদের যেতে হতো আমার দিদির বাড়িতে নিমন্ত্রণ করার জন্য ফার্স্ট। এখন দমদম ক্যান্টনমেন্ট আমরা নামলাম। দমদম ক্যান্টনমেন্ট থেকে আমরা ভ্যানে উঠেছি। আমাদের পেছনে আরেকটা এই যে ভ্যান আসছে, এটাতে মাসি আর দাদা আছে, আর এটাতে আমি আর মা যাচ্ছি এখান থেকে আমরা দিদির বাড়িতে। তো দেখতে থাকো ব্লগটা, চলো ওখানে গিয়ে কী কী হয় তোমাদেরকে দেখাচ্ছি। তুই ব্লগটা করছিস সে কর, আমি একটু আমার অডিয়েন্সদের দেখাই তুই কীভাবে ব্লগটা করিস। কিরকম তুই তোর অডিয়েন্সদের বলিস একটু বল, ব্লগে কিরকম বলো সবাই বল একটু দেখা, সবাইকে ফোনটা ধরে কিরকম বলতে হয়। এই তো আমি মানে আমি সেই শুরু ব্লগে শুরুতে যেটা বলি, কি বলিস বল? ওইটাই তো বলি, নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে রানি, আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। তারপরে এবার যদি ট্রেনের ভিডিও হয় তাহলে। আচ্ছা এখন আমরা তো তোদের বাড়ি ধরে এসেছি, তা তুই এখন এই পরিপ্রেক্ষিতে যদি এখন তুই ব্লগটা বানাস তাহলে তুই কি বলবি? তাহলে বলবো এখন আমার মাসি, তারপরে দিদুরা আমার বাড়িতে এসেছে, হ্যাঁ আপনারা সবাই দেখুন। এই তো তুই তুই খালি পরীক্ষাটা দে, ঠিক আছে? তোকে আমি বড় ফোন কিনে দেবো, তুই তারপরে তুই ব্লগ বানাবি, আমি দেখবো, ঠিক আছে? স্বপ্ন স্বপ্ন আর স্বপ্ন আর ট্রেন চালানো, তুই ট্রেন চালাবি, তোর পাশে আর একজনকে তুই রাগ লাগবি, সে হচ্ছে তোর ব্লগ করবে, তাই তো? তুই তোকে আমিও নিচ্ছি, তো তোর আর আমার মধ্যে পার্থক্যটা কি বলতো? তুই নিচ্ছিস সেটা কেউ দেখবে না, কিন্তু আমি নিচ্ছি তোকে সবাই দেখবে। তাই তো, তা চ্যানেলের নামটা কি ভেবে রেখেছিস? দুজন সাবস্ক্রাইবারটা কে কে? সেটা তুই জানিস না, কিন্তু করে রেখেছে। তুই নিজে করে রাখিস নি তো অন্য কোনো ফোন থেকে? আমার বাবার ফোনে করা, কিন্তু আমি এবার চ্যানেল নামটাও চেঞ্জ করব। হ্যাঁ তারপরে এখনো সেটা শিওর হয়নি কি নাম রাখবো। তাহলে তাড়াতাড়ি সিওরিটি নিয়ে তাহলে শুরু করে দে। দেখো সেই ওই করতে করতে জন্য আবার ইউটিউব করতে করতে জন্য আবার ইউটিউবে তো বেশি না বসে বাড়িতে, সেটা করবে না। হ্যাঁ বলা যায় না, বাইরে হয়তো ইয়ে বাইরে হয়তো ব্লগ বানাচ্ছি, কেউ হয়তো
ওরকম তো হবে, তোর বাড়ি লোকজন চলে যেতে ফেমাস হয়ে যাবে যখন, তখন তোর বাড়ির সবাই লোকজন চলে আসবে, রনিদের বাড়ি। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা আবার নেক্সট চলে এসেছিলাম নিউ ব্যারাকপুরে নেমন্তন্ন করার জন্য। এখান থেকে তারপর নেমন্তন্ন করে আমরা বাড়ি ফিরে গেলাম। সো আজকের ব্লগটা এই অবধি, পরে আসবে নিউ ভিডিও নিয়ে। আমার সবাই পাশে থেকে সাপোর্ট করো।